ঐতিহাসিক 25শে মার্চ মহান মুক্তিযুদ্ধের শোক স্মৃতিবাহী গণহত্যা আর নিষ্ঠুর ধ্বংসযজ্ঞের কালরাত। জাতীয় গণহত্যা দিবস জাতি গভীর বেদনায় প্রতিবছর স্মরণ করে। 1971 সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর কাপুরুষিত হামলার শিকার নিরীহ শহীদ আর প্রতিরোধ ধ্বংসগ্রামে আত্মদানকারী বীর যোদ্ধাদের শুক্রবার রাত 9টা থেকে 9টা 1 মিনিটে সারা দেশে প্রতীকী ব্ল্যাক আউট পালন করা হবে। এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ উন্মেষ সাংস্কৃতিক সংসদের আয়োজনে শুক্রবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় 25শে মার্চ ভয়ের কালরাত স্মরণে আলোকশিখা প্রজ্বলন করা হয়। NANTV নারায়ণগঞ্জ।